হ্যালো ভিউয়ার্স টেকনিকি ইজ এডুকেশনের থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা রাজশাহী বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা দেখো উদ্দীপকটা এখানে উদ্দীপক এবং প্রশ্নগুলো আগে আমরা এখানে লিখে রেখেছি তুলে রাখা হয়েছে তো উদ্দীপকটা দেখা একটা ছক করে দেওয়া হয়েছিল এবং বেশ কিছু শাল দেওয়া আছে এবং সালের ঘটনাগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা ভালো করেই জানো প্রথম অধ্যায়টা আমাদের ইতিহাস ভিত্তিক অধ্যায় অর্থাৎ আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা লাভ পর্যন্ত মানে স্বাধীনতা অর্জন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমরা এই অধ্যায়ে যখন পড়েছিলাম বা পড়েছি যখন তখন আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা অর্জনের পূর্ববর্তী যে পর্যায়গুলো রয়েছে আমরা সেই পূর্ববর্তী পর্যায়গুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে আমাদের উদ্দীপকটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এই এই পরীক্ষাটাতে উদ্দীপক হিসাবে একটা বক্স দেওয়া হয়েছে এবং বক্সে দেখো ক্রমিক নম্বর দেওয়া আছে ক্রমিক নম্বর এক দুই তিন করে দেওয়া আছে ক্রমিক নং এর পাশে সাল দেওয়া আছে এবং তার পাশে বিবরণ দেওয়া আছে এক নম্বর ক্রমিক নঙে উনিশশো বাহান্ন সাল দেওয়া আছে সেখানে ভাষা আন্দোলনের কথা বলা আছে দুই নম্বর ক্রমিক নংে উনিশশো চুয়ান্ন সাল দেওয়া আছে একুশ দফার কথা বলা আছে এবং তিন নম্বর ক্রমিক নং এ উনিশশো সাল দেওয়া আছে এবং ক নাম্বার দেওয়া আসে এবং আমাদের এখান থেকে প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে আমরা এই প্রশ্নগুলোই দেখব তো যে কথাটা বললাম যে আমাদের এই অধ্যায়টা ছিল শাল ভিত্তিক অনেক সাল অনেক ঘটনাগুলো এগুলো ছিল আমাদের এই অধ্যায়টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের একটা কথা বলে রাখি যে এই অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবা একটা প্রশ্ন থাকবে অন্য কোন অধ্যায় থেকে মিসিং যেতে পারে কেননা তোমাদের অধ্যায় হচ্ছে পনেরোটা প্রশ্ন যেহেতু এগারোটা থাকবে সুতরাং চারটা অধ্যায় একটা করে প্রশ্ন নিলেও কিন্তু চারটা অধ্যায় বাদ যাচ্ছে যে চারটা অধ্যায় থেকে কোনো প্রশ্ন হবে না তো এই অধ্যায়টার কথা যদি বলি তাহলে দেখবা যে এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে সুতরাং এই অধ্যায়টা পড়লে নিশ্চিত একটা অথবা দুইটা প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ অন্য অধ্যায় পড়লে একটা রিক্স থেকে যায় প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে কারণ সবগুলো অধ্যায় থেকে তো প্রশ্ন করা যাবে না বুঝতেই পারতেছো যেহেতু অধ্যায় আছে পনেরোটি সুতরাং আমরা এই অধ্যায়টার উপর বেশি গুরুত্ব দিলে আমরা একটা প্রশ্ন জেনুইন কমন পাচ্ছি যদি লাখ ফেভার করে সেক্ষেত্রে দুইটা প্রশ্নও কমন পেতে পারি তো দেখো এখানে আমরা বিভিন্ন সালের কথা বলা আছে এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে প্রশ্ন ক নাম্বার প্রশ্ন দেয়া ছিল একুশ দফার প্রথম দফা কি খ নাম্বার দেওয়া আছে উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব আলোচনা করো গ নাম্বার দেওয়া আছে ক চিহ্নিত স্থানে যে দাবি ভিত্তিক আন্দোলনের কথা বলা হয়েছে তার গুরুত্ব বর্ণনা করো এবং ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে উক্ত দাবি বাঙালি জাতির মুক্তি সনদ উক্তিটি বিশ্লেষণ করো তাহলে যেগুলো দেখলাম তো এখানে তোমরা এটা ভালো করে জানো ক নাম্বার প্রশ্নের জন্য এক নম্বরের জন্য তিন নাম্বার এবং ঘ নাম্বারের জন্য চার নাম্বার বরাদ্দ করা হয়েছে তো এখান থেকে অবশ্যই লেখার সময় আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের সময়ে বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে সুতরাং এই বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোন প্রশ্ন কত নম্বরের প্রশ্ন লিখছি তো প্রশ্ন করার সময় সেই আঙ্গিকেই প্রশ্নগুলো করা হয় যে কতটুকু পর্যন্ত তুমি যাইতে পারবো এবং তোমার পরিধিটা কতটুকু হবে সেটা তো দেখো প্রথম যেটা আছে আমরা আলোচনা শুরু করি প্রথম যেটা আছে ক নম্বর প্রশ্ন একুশ দফার প্রথম দফা কি ছিল তো আমরা উনিশশো তেপ্পান্ন সালে যুক্ত ফন গঠিত হয়েছিল সেটা আবার জানি আমরা আমরা পড়েছি পাঠ্য বই পড়ার সময় আমরা সেখানে জানিয়েছি যে উনিশশো তেপ্পান্ন সালে ডিসেম্বর মাসে যুক্ত ফন্ড গঠন করা হয়েছিল চারটা তৎকালীন চারটা রাজনৈতিক দল একত্রিত হয়ে যুক্ত গঠন করেছিল তো আমরা এটাও জানি যে এই যুক্ত যখন নির্বাচনে যাচ্ছিল যুক্ত ফন নির্বাচন হয়েছিল নির্বাচনে আগে তাদের একটা মুসলিম মুসলিম পরাজিত করতে হলে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল আর কি তো জাস্ট এই পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু তারা যুক্ত ফন্ড নির্বাচনে জয়লাভ করেছিল যা হোক আমরা একটু ঘটনাটা বলে নিলাম কিন্তু আমাদের এত কিছু তো লিখতে হবে না আমাদের এখানে প্রশ্নই করছে একুশ দফার প্রথম দফা কি সুতরাং আমরা এখানে একুশ দফার প্রথম দফা হিসাবে যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা অর্থাৎ দেখো সেই সময় যেমন নির্বাচনের যে যে দেখি দল থেকে তাদের ইস্তেহার ঘোষণা করা হয় যে তারা নির্বাচিত হলে কি কি ধরনের কার্যক্রম করবে কি কি সুযোগ সুবিধা জনগণকে দিবে কোন কোন নতুন কাজ কাজ নিয়ে আসতে সেগুলো বলে ঠিক তেমনি নির্বাচনী ইস্তেহার যেগুলো আমরা দেখি ঠিক তেমনি নির্বাচনী ইস্তেহারের মতো এই যুক্ত ফন্ট। যখন নির্বাচন করতে যাবে তখন একুশ দফা দাবি তুলে ধরেছিল যে আমরা এই কাজগুলো করব। তো এরই ফলশ্রুতে একুশ দফার প্রথম দফা আমি যেটা বললাম যে একুশ দফাকে প্রথম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা এটা ছিল হচ্ছে একুশ দফার প্রথম দফা দেখো প্রশ্ন যেটা সালের নির্বাচনে গুরুত্ব আলোচনা করো আচ্ছা খ নম্বর বলার আগে সম্পর্কে আরেকটু কথা বলি যেহেতু এটা এক নম্বরের প্রশ্ন সুতরাং আমরা বিস্তারিত আলোচনাতে যাবো আমি লাস্ট যে কথাটা বললাম ওটাই হবে আমাদের অ্যান্সার অর্থাৎ একুশ দফার প্রথম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা এই পর্যন্তই আমার অ্যান্সার শেষ এর বেশি আমাকে একটা লাইনও কিন্তু এখানে লেখার দরকার নেই কেননা এক নম্বরের প্রশ্ন আমার কাছ থেকে যতটুকু জানতে চাওয়া হয়েছে ঠিক আমি ততটুকু বলে দিয়েছি সুতরাং আমার এখানে আর অ্যান্সার করা বা অন্য কোনো কথা এখানে বলার কোনো প্রশ্নই আসে না এরপরে দেখো খ নম্বরের প্রশ্ন উনিশশো সত্তর সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো আমরা পাঠ্য বই পড়তে গিয়ে সালে নির্বাচনের কথা বলা হয়েছে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো নির্বাচন হবার পেছনে যেহেতু আমাদের এখানে গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে এবং জাস্ট এখানে বলা হয়েছে যে যেহেতু দুই নাম্বার এখানে সুতরাং আমরা এখানে গুরুত্ব সম্পর্কেই বলবো তো নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বলার আগে একটু কথা বলে নি যে নির্বাচনের হবার পেছনে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ছিল সেই রাজনৈতিক আন্দোলন এবং বিশেষ করে আমরা আয়ুব খান ক্ষমতাশীল আয়ুব খান অর্থাৎ লৌহ মানব বলা হতো যাকে সেই আয়ুব খানের পতনের পরেই কিন্তু আমরা এখানে দেখবো যে এই নির্বাচনটা করা হয়েছিল মানে পতন হলো তারপরে ইয়াহিয়া খান তার স্থলাভিষিক্ত হলো ইয়াহিয়া খান তৎকালীন সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তিনি নির্বাচনের আয়োজন করেছিলেন এবং আমরা দেখবো উনিশশো সালের সাত ডিসেম্বর তারিখে উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বর তারিখে নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে আমাদের এই অঞ্চলে আসন ছিল একশত উনসত্তরটি একশত ঊনসত্তরটি আসন ছিল সেই একশত উনসত্তরটি আসনের মধ্যে একশত সাতষট্টি আসন একশত সাতষট্টি আসন আসনে জয়লাভ করে অর্থাৎ এই নির্বাচন উনিশশো সালে নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে আওয়ামী লীগ সেই সময় একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে একশত উনসত্তরটি আসনের মধ্যে একশত সাতষট্টি আসনেই কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে তো এই যে নির্বাচনের গুরুত্ব যদি আমরা বলতে চাই যেহেতু আমাদের যেহেতু নির্বাচনের গুরুত্বের কথা বলছে আমরা এই কথাটুকু লিখে নিতে পারি এই যে আমাদের সালে সাত ডিসেম্বর নির্বাচন হয়েছিল এটা আমরা লিখে নিতে পারি এবং উনিশশো একশো উনসত্তর টি আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে জয়লাভ করেছিল এই কথাটুকু আমরা লিখে নিতে পারি তো এই যে নির্বাচনে জয়লাভ করলো আহ জয়লাভ করার ফলে কিন্তু দেখো আমরা গুরুত্বের দিক যদি বলি জয়লাভ করলো জয়লাভ করার ফলে কিন্তু এই যে আমাদের অঞ্চলের যে সকল রাজনীতিবিদ ছিল তাদের একটা মনোবল বেড়ে গেল অর্থাৎ তারা বুঝতে পারলো যে আমরা যদি এইভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারি বা এগুলো চালিয়ে যেতে পারি তাহলে আমাদের যে ছয় দফাতে যে সাহিত্য শাসনের কথা বলা হয়েছিল সেই সাহিত্য শাসনটা কিন্তু আমরা বজায় রাখতে পারবো এবং সার্থক করতে পারবো কিন্তু আমরা কি দেখবো যে এই নির্বাচনের পর যে ক্ষমতাসীনদের হাতে ক্ষমতা মানে স্থল মানে পরিবর্তন করতে হবে অর্থাৎ ক্ষমতাটা তাদের হাতে তুলে দিতে হবে এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু সেই সময় পাকিস্তানি সরকার অর্থাৎ ইয়াহিয়া খান এই ধরনের কোনো ধরনের প্রচেষ্টা কিন্তু তারা তখন সেই সময়টাতে করছিল না কি কারণে করছিল না যে তারা চাচ্ছিল তারা কিন্তু নির্বাচনের নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা তাদের মূল উদ্দেশ্য ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল যে এই যে নির্বাচনের পূর্ব মুহূর্ত অর্থাৎ উনশোত্তরের গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেই রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু আমরা দেখবো যে ইয়াহিয়া খানের নির্বাচনটা আয়োজন করছিল সুতরাং ইয়াহিয়া খানের এখানে কোনো ধরনের ইচ্ছা ছিল না নির্বাচন করার বা রকম ইচ্ছাই ছিল না যে ক্ষমতা হস্তান্তর করা এর ফলশ্রুতি অর্থাৎ গুরুত্বটা কি দেখতেছে এর ফলশ্রুতিতে কি হলো যে এই যে নির্বাচন হবার পরে নির্বাচনে জয়লাভ করার ফলে আমরা বলবো যে সেই সময় আমাদের এই অঞ্চলের যে সকল রাজনীতিবিদ বা সাধারণ জনগণ তাদের মধ্যে একটা মনোবল বৃদ্ধি পেলো তাদের মধ্যে মনোবল বৃদ্ধি পেলো যে আমরা আমাদের এই অঞ্চলটা নিজেরা শাসন করতে পারবো প্রথমত এটা দ্বিতীয়ত যদি আমরা বলি তাহলে এখানে কি হয়েছে দেখা গেল যে নির্বাচন হলো নির্বাচনে হবার পরে এতে তারা ক্ষমতা হস্তান্তর করতেছে না ক্ষমতা হস্তান্তর না করার কারণে কিন্তু আমরা দেখব যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকলে একত্রিত হতে পারছিল যে সকলকে শেখ মুজিবুর রহমান সেই সময় বিভিন্ন সম্মেলন সভা সমিতি বা আমরা সাতই মার্চের ভাষণের কথাও জানি যে সাতই মার্চের ভাষণে কিন্তু তিনি এই যে নির্বাচনে জয়লাভ করে নির্বাচনের ফলে কিন্তু সাতই মার্চের ভাষণটা আসছিল যে নির্বাচনে জয়লাভ করার ফলেও ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না এই কারণেই কিন্তু শেখ মুজিবুর রহমান সেই ভাষণটা উপস্থাপন করেছিলেন তো এর ফলে কি জন জনগণের মধ্যে একটা ঐক্যবদ্ধতা জনগণের মধ্যে একটা একতার সৃষ্টি হয়েছিল যে তারা চাচ্ছিল যে আমরা যে কোনো মূল্যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করব। তাহলে দেখো এই যে সাথেই আমরা সত্তর সালের নির্বাচনের গুরুত্ব হিসেবে কি এখানে বলতে পারি যে এখানে আরেকটা কথা বলতে পারি যে আমরা এই নির্বাচনের ফলে কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম অর্থাৎ জনগণ একত্রিত হতে পেরেছিল এবং জনগণ একত্রিত হতে পেরেছিল বলেই কিন্তু আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলাম সুতরাং আমাদের যে স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতা অর্জনে কিন্তু সাতেই মার্চের আহ সত্তর সালের নির্বাচনে কিন্তু অবশ্যই বড় একটা ভূমিকা রয়েছে এই কারণে বলা হচ্ছে যে সত্তর সত্তর সালের নির্বাচনের ফলে কিন্তু আমাদের পরবর্তীতে যুদ্ধে জয়লাভ এবং যুদ্ধে আহ আমাদের স্বাধীন দেশের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এরপরে দেখো বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে যে আমরা ক এবং খ সম্পর্কে আলোচনা করলাম এবং তোমাদের বলে নিয়েছি যে এটা যেহেতু আমাদের এক নম্বর লেখার জন্য এক নম্বর পাবো খ নাম্বার অ্যান্সার করে দুই নম্বর পাবো সুতরাং আমাদের লিমিট রেখে লিখতে হবে যে বেশি জানি বা বেশি জানা আছে আমার আমি দুই তিন পিসটা লিখে যাবো সেটা করলে কিন্তু হবে না অবশ্যই আমাদের যতটুকু মানে লিমিট রেখে লিখে আসতে হবে এরপরে দেখো গ নম্বর প্রশ্ন এখানে বলা আসে চিহ্নিত স্থানে যে দাবি ভিত্তিক আন্দোলনের কথা বলা হয়েছে তার গুরুত্ব বর্ণনা করো এখন দেখো এখানে আমাদের বক্সে ক চিহ্নিত স্থানটা আছে নম্বর ক্রমিক ক্রমিক নং নং এবং এবং সাল এখানে ক নম্বর দিয়ে আছে সুতরাং ক চিহ্নিত স্থানে যে দাবি ভিত্তিক তাহলে চিহ্নিত যে স্থানটা আমরা এখানে দেখতেছি এই ক চিহ্নিত স্থানে আমরা কি দেখতেছি যে উনিশশো সালে ছয় দফা হয়েছিল এটা আমরা সকলেই জানি তাহলে এই ক চিহ্নিত স্থানে কিন্তু ছয় দফার কথাটা বলা হচ্ছে তাহলে আমরা এখানে প্রশ্ন লেখার সময় এইভাবে যে ক চিহ্নিত স্থানে ছয় দফা দাবি আন্দোলনের কথা বলা হয়েছে তারপরে আমাদের গুরুত্ব বর্ণনা করতে বলা হয়েছে আমরা সেই গুরুত্ব বর্ণনাতে চলে যাব। তাহলে আমাদের স্টার্টিংটা কিন্তু অবশ্যই হয় শুরু করতে হবে যে বলা হয়েছে কচিহ্নিত স্থানে যে দাবি আন্দোলনের কথা বলা হয়েছে তার গুরুত্ব বর্ণনা করো আমরা এটা স্টার্টিং না করে ছয় দফা নিয়ে মনে করো একদম পৃষ্ঠাকে পৃষ্ঠা লিখে যাচ্ছে কিন্তু আমার কাছে প্রথমত যে প্রশ্নের অ্যানসারটা আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আমি সেটাই লিখলাম না না লিখে ছয় দফা সম্পর্কে তিন চার পৃষ্ঠা লিখে ফেললাম তাহলে কিন্তু আমার লিখলাম তথ্য দিলাম সব কিছু ঠিক আছে বাট আমার কিন্তু প্রশ্নের যে মানটা মানটা কিন্তু উন্নত হলো না জাস্ট একটা দুইটা লাইনের জন্য কিন্তু প্রশ্নের মান ওঠানামা করে যে মার্ক কিন্তু ওঠানামা করে তুমি প্রশ্নের স্টার্টিংটা ভালো করবা স্টার্টিংটা ভালো করলে দেখা যাচ্ছে যে যে টিচার খাতা দেখবে সে কিন্তু তোমার খাতাটাকে একটু পজিটিভলি দেখার চেষ্টা করবে তো তো যাক এখানে আমরা প্রথমে লিখে নিব যে ক চিহ্নিত স্থানে বাংলার ছয় দফা দাবি আন্দোলনের কথা বলা হয়েছে তো এই যে গুরুত্বর কথা যদি বলি আমরা ছয় দফা দাবি আন্দোলনগুলোর ক্ষেত্রে দেখব যে সে সময় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে যাতত পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি তারিখে ছয় দফা আন্দোলন ছয় দফা দাবিগুলো তুলে ধরা হয়েছিল তো ছয় দফা তুলে ধরার পরে শেখ মুজিবুর রহমান সেইখানে ছয় দফা তুলে ধরার পেছনে একটাই কারণ ছিল যে একটা বড় সম্মেলন হচ্ছিল সেখানে বিশ্বের অনেক বড় বড় রাজনীতিবিদরা সেখানে উপস্থিত হয়েছিলেন সুতরাং শেখ মুজিবুর রহমান এরম একটা পজিশনই খুঁজতেছিলেন যাতে আমি কোনো দাবি তুলে ধরলে সবার সেটা কর্ণপাত হয় এবং শেখ মুজিবুর রহমান তার ছয় দফা দাবি তুলে ধরলেন এবং ছয় দফা দাবি সেখানে তুলে ধরেই তিনি থেমে থেমে থাকলেন না তিনি যখন পাকিস্তান থেকে আমাদের এই আমাদের অঞ্চলে আসলেন আমাদের দেশে আসলেন আসার পরে কিন্তু তিনি মাত্র একুশ বাইশ দিনের মধ্যে তিরানব্বইটার মতো তিনি কিন্তু সভা সমিতি করেছিলেন এবং করে জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছিলেন বোঝাতে চাচ্ছিলেন যে এই যে আমরা ছয় দফা দাবি করেছি এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের যে কোনো মূল্য আদায় করতে হবে এবং আমাদের আমরা এটা ডিজার্ভ করি আর কি আমাদের এটা পাওনা আমাদের এটা তাদেরকে ফিরিয়ে দিই আমাদের দিতে হবে এটা জনগণকেও বুঝাইছিলেন এখন দেখো যে কোনো আন্দোলন করতে হলে যে কোনো বিষয়ে কোনো কিছু করতে হলে প্রথমত কিন্তু জনগণের একটা সমর্থনের দরকার হয় জনসমর্থনটাই কিন্তু মেইন জনগণ সমর্থন না করলে আমি নিজে নিজে একটা কিছু ভাবতেছি এই একটা নিয়ে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না আমাকে কি করতে হবে যে আমার যে ভাবনাটা আমার যে চেতনাটা এটা জনগণকে বোঝাইতে হবে যে আমি যেটা ভাবতেছি সেটা আমার নিজের জন্য না এটা কি সকলের জন্য সমগ্র জাতির জন্য জনগণকে যদি আমরা বুঝাইতে পারি তাহলে জনগণকে একত্রিত করে একসাথে নিয়ে কিন্তু আমরা আমাদের আন্দোলন বা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো তো ঠিক তেমনি শেখ মুজিবুর রহমান শুধুমাত্র সেখানে ছয় দফা দাবি উত্থাপনই করলেন না উত্থাপন করে এসে তিনি কিন্তু আমাদের এই অঞ্চলে সকল এলাকাতে জনসভা করে জনগণকে বোঝানোর চেষ্টা করলেন যে আমরা এই দাবি করেছি আমাদের এগুলো আদায় করতে হবে দেখো প্রথমত সাহিত্য শাসনের কথা বলেছিল তোমরা জানো ছয় দফা পড়েছো বা আমাদের বই আমরা দেখেছি আলোচনা করার সময় দেখেছি যে ছয় দফা দাবি প্রথমে কিন্তু সাহিত্য শাসনের কথা বলা হয়েছিল যে বলা হয়েছিল দুটা পৃথক পৃথক রাষ্ট্র গঠন হবে ফেডারেল স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকারের কথা বলেছিল যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকার কথা তো জানো একজন একটা কেন্দ্রীয় সরকার থাকে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকারে আর দুটা অঙ্গরাজ্য থাকে মানে যতগুলো রাজ্য থাকে সেই রাজ্য ভিত্তিক অঙ্গরাজ্য থাকে তো শেখ মুজিবুর রহমান এই অঙ্গরাজ্যের কথাই কিন্তু বলেছিলেন যে আমাদের কি হবে যে পৃথক পৃথক অঙ্গরাজ্য হবে এটা কেন্দ্রীয় রাজ্য থাকবে কেন্দ্র থেকে কেন্দ্র পরিচালনা করা হবে আর অঙ্গরাজ্যের উপর কারো কোনো প্রভাব থাকবে না তো আমাদের অঙ্গরাজ্য আমাদের এই অঞ্চলটা আমাদের দ্বারা পরিচালিত হবে পশ্চিম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের জঙ্গরাজ্যটা পশ্চিম পাকিস্তানের অংশটা রয়েছে সেটা তাদের দ্বারা পরিচালিত হবে কেউ কারোর কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় সরকারকে যে পরিমাণে ট্যাক্স দিতে হয় বা কেন্দ্রীয় সরকার পরিচালনার জন্য যা কিছু দরকার সেটা দেওয়া হবে এটা বলেছিলেন আরেকটি কি বলেছিলেন গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন যে পৃথক পৃথক মুদ্রার কথা বলেছিলেন যে দেখো একরকম মুদ্রা হলে মুদ্রা পাচার হওয়ার সম্ভাবনা থাকে যে আমাদের দেশের মুদ্রাগুলো পাচার হয়ে দেশে চলে যেতে পারে যেহেতু একই মুদ্রা সুতরাং শেখ মুজিবুর রহমান বলেছিলেন পৃথক পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে যদি সেটা না করা যায় তাহলে সহজে বিনিময় যোগ্য মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সহজে বিনিময় যোগ্য বা হস্তান্তরযোগ্য মুদ্রার কথা কিন্তু তিনি বলেছিলেন আরো কি বলেছিলেন আরো তিনি এই ছয় দফাতে বলেছিলেন যে পৃথক পৃথক সেনা মানে সৈন্য বাহিনী বা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে যে যারা যে যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলে নিরাপত্তার জন্য কেন দেখা যাচ্ছে কেন্দ্র রয়েছে কেন্দ্র থেকে সবকিছু নিরাপত্তা প্রদান করা সম্ভবই না বিশেষ করে এই কথাটা বলার পেছনে একটা কারণ ছিল দেখুন 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কথা তোমরা জানো যে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ তাহলে এই যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে বিবেচিত উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল এই যুদ্ধের সময় আমরা দেখব যে আমরা কিন্তু তখন পাকিস্তানের একটা মানে পাকিস্তান আমাদের দেশ বলে তখন পাকিস্তান পাকিস্তানের দুইটা ভাগ এটা পূর্ব পাকিস্তান এটা পশ্চিম পাকিস্তান তাহলে যে ভারত পাকিস্তান ভারতের যুদ্ধ হচ্ছে পাকিস্তানকে আক্রমণ করছে ভারত টোটাল নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে পশ্চিম পাকিস্তানে এবং আমাদের এই অঞ্চলটা একদম কোন রকম ভাবে কোনো নিয়ন্ত্রণে রাখা হয়েছে না অর্থাৎ যদি ভারত সেই সময় আমাদের এই অঞ্চলটাকে আক্রমণ করত। বা এই অঞ্চলটাকে অঞ্চলের উপর আক্রমণ চালাইতো তাহলে কিন্তু আমরা যে ভাবে পর্যদুস্ত হইতে পারতাম কিন্তু ভারত সেই সময় সেটা করেনি বিধায় আমাদের আমাদের এই অংশটা কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে তো এই যে এখানে আমরা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে শেখ মুজিবুর রহমান সেই অভিজ্ঞতা থেকে কিন্তু যে ছয় দফা দাবি ঘোষণা করলেন এবং সেখানে বললেন যে পৃথক পৃথক নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তার জন্য বঙ্গরাজ্য নিরাপত্তার জন্য পৃথক পৃথক মিলিশিয়া বাহিনী গঠন করা হবে এই যে ছয় দফা দাবি ছয় দফা দাবি যখন জনগণের মাঝে যে আমরা যেহেতু গুরুত্বের কথা বলতেছি ছয় দফা দাবি যখন জনগণের মাঝে শেখ মুজিবুর রহমান বা জনগণের মনের মধ্যে বিষয়গুলো প্রবেশ করাইতে পারলেন তখন থেকে আমরা দেখবো যে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে থাকলো এবং আমরা এর ফলশ্রুতিতে পরবর্তীতে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র উপহার পেলাম শুধুমাত্র উপহার পেলাম বললে হবে না যে অনেক ত্যাগা অনেক অত্যাচার নির্যাতনের বিনিময়ে কিন্তু আমাদেরকে এই স্বাধীনতাটা আমরা অর্জন করতে পেরেছি এরপরে দেখো গ নাম্বারের পরে আমরা ঘ নম্বর প্রশ্নটা আলোচনা করব। এবং ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে উক্ত দাবি বাঙালি জাতির মুক্তির সনদ উক্তিটি বিশ্লেষণ করো উক্ত দাবি বলতে কোন দাবি এই ছয় দফা দাবি অর্থাৎ আমরা এখানে ক নাম্বারে যে ছয় দফা খুঁজে পেলাম এই ছয় দফা দাবির কথা বলা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ শেখ মুজিবুর রহমান সেই সময় ছয় দফা দাবিতে সাহিত্য শাসনের কথা বলা বলেছিলেন যদি সেইভাবে পাকিস্তানি সরকার যদি সেভাবে মেনে নিত তাহলে হয়তো বা সাহিত্য শাসনের মাধ্যমে রাষ্ট্রটাকে পরিচালনা করা যেত বা করা সম্ভব হতো কিন্তু আমরা দেখব যে প্রেসিডেন্ট আয়ুব খান সে সময় ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট আয়ুব খান কিন্তু কোনোভাবে এটাকে মেনে নিতে পারেন নাই কেননা প্রেসিডেন্ট আয়ুব খান তিনি এককভাবে সকল অঞ্চল তিনি শাসন করতে চাচ্ছিলেন সুতরাং শেখ মুজিবুর রহমান যে দফা দাবি ঘোষণা করলেন সেই ছয় দফা দাবি কিন্তু সে আয়ুব খানের পছন্দ হয় নাই বা আয়ুব খান এটা কখনোই মেনে নেন নাই বা মেনে নিতে পারেনও নাই এই কারণে আমরা দেখবো যে আগরতলা ষড়যন্ত্র মামলার মতো মামলা দিয়ে শেখ মুজিবুর রহমান সহ আরো যে সকল ব্যক্তিবর্গ এর সাথে জড়িত ছিলেন তাদেরকে ফাঁসানো হলো এর ফলশ্রুতিতে ফলাফল কিন্তু আমরা দেখবো যে অবশ্যই ভালো আসেনি ফলশ্রুতিতে আমরা কি দেখলাম যে দেখলাম যে উনসত্তরের গণ অভ্যুত্থানের গণ পরে আয়ুব খানের পতন হয়ে এবং খানের পতনের ইয়া ইয়াহিয়া খান আসলো তাহলে দেখো আমাদের আন্দোলনের সূত্রপাত আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করছি আমরা এটা জানি যে উনিশশো সাতচল্লিশ সালের তারিখটা মনে রাখবা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করলাম উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট স্বাধীনতা অর্জন করার পর আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো আন্দোলন করতেছি বিভিন্ন রকমভাবে আমাদের আমাদের বিরুদ্ধে যে বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি কিন্তু আমরা জোরালোভাবে কোনো কিছু করতে পারি নাই কিন্তু যখন ছয় দফা আমাদের ন্যায্য দাবি যে আমাদের যে ছয় দফার যে ছয়টা দাবি প্রত্যেকটা ন্যায্য দাবি প্রত্যেকটা এই অঞ্চলে মানুষ ডিজার্ভ করে প্রত্যেকটা এই অঞ্চলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের দাবি সুতরাং এই দাবিটাকে তারা মেনে নিচ্ছে না এবং কি করতেছে মেনে না নিয়ে তারা কিন্তু করতেছে কি যে বিভিন্ন রকমভাবে অত্যাচার নির্যাতন করতেছে এই যে বিভিন্ন রকমভাবে অত্যাচার নির্যাতন করা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা প্রদান করা বিভিন্ন জায়গায় আমরা দেখবো যে যখন অন্য গণ অভ্যত্থান ঘটতেছিল তখন আমরা দেখবো যে বেশ কয়েকজন ব্যক্তিকে মেরেও ফেলা হয় আমরা শহীদ আসাদের কথা জানি যে শহীদ আসাদকে গুলি করে মেরে ফেলা হয় বিশে জানুয়ারি তারিখে তারপরে আমরা আরো অনেক ব্যক্তিবর্গের ক্ষেত্রেও দেখেছি সার্জেন জহুরুল হককেও কিন্তু মেরে ফেলা হয় তো এই যে এর পরিপ্রেক্ষিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের বিষয়টা আমাদের জাতির মাথার মধ্যে চলে আসে দেখা গেল যে এদের সাথে শাসন বলে কোনো কথা না বা শাসন ভাবে এদের সাথে আমরা চলতে পারবো না আমাদের কি অর্জন করতে হবে আমাদের লক্ষ্য এখন একটাই হবে যে আমাদের স্বাধীনতা অর্জন এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখবো যে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের এই জাতিগোষ্ঠী অনুপ্রাণিত হয় এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে জয়লাভ করে স্বাধীন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেয় তাহলে এখানে যেমন উক্ত দাবি বাঙালি জাতির মুক্তির সনদ আহ উক্তিটি বিশ্লেষণ করতে বলা হয়েছে সুতরাং আমরা এখানে বলতেই পারি যে সত্যই তো আমাদের এই দাবিটা ছিল হচ্ছে মুক্তির সনদ আমাদের যদি এই দাবিটা না করা হতো তাহলে হয়তোবা আমরা ভাবে ভাবতাম না তারাও হয়তোবা ভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করতো না হয়তো আরও বিশ পঞ্চাশ বছর হয়তো বা সেইভাবে যে বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আমরা চলে আসতেছিলাম সেইভাবেই হয়তোবা আমাদের চলে আসতে হতো কিন্তু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বে যখন এই ছয় দফা দাবিটা তুলে ধরা হলো এবং ছয় দফা সমগ্র জাতিগোষ্ঠীর সামনে তুলে ধরা হলো তখন তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলো তারা তাদের অধিকার আদায় নেওয়ার জন্য সচেষ্ট হলো তারা একত্রিত হলো এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করলো আমরা দেখবো যে যুদ্ধ সরাসরি আসে নাই যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পেরিয়ে কিন্তু যুদ্ধটা আসছে কারণ শীষট্টির পর আমরা উনসত্তর দেখেছি উনসত্তরের পর সহত্তর গেছে সত্তর সালের পর আমরা দেখবো যে একাত্তর সালে যে কিন্তু তারা অর্থাৎ পাকিস্তানিরাই কিন্তু নিজে ইচ্ছাকৃত ভাবেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বা যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছিল বা আমাদের উপর আতঙ্কিত জনম নিরস্ত জনতার ওপর তারা কিন্তু সৈন্য লেলিয়ে দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমরা একত্রিত হয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি এই কারণে বলা হয় যে বাঙালির মুক্তির সনদ হচ্ছে উনিশশো সালের ছয় দফা দাবি তো কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো এরকম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা পাওয়া তো যদি আসে অবশ্যই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মানে প্রথমত স্টার্টিংটা ভালো করে শুরু করে এই কথাগুলো বিভিন্নভাবে লিখে বিভিন্ন জায়গায় লিখে সুন্দর করে প্রশ্নের অ্যান্সারটা করবা তাহলে এখান থেকে ভালো একটা নম্বর পাওয়া যাবে যদি এইভাবে লিখতে পারো বা এই কথাগুলো ইনক্লুড করতে পারো তাহলে আশা করি নয় বা আট এই ধরনের মার্ক কিন্তু এখান থেকে পাওয়া যাবে তো আশা করি বুঝতে পেরেছো এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বোর্ডের অন্য কোনো কোশ্চিন আলোচনা করব এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে